প্রিয় দর্শকবৃন্দ, তো আজকে আমাদের সাথে থাকলে হয়তো আপনারা মানে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। তো এই হযরতপ অনেক সুন্দর একটি মানে ইউনিয়ন এবং অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, যেটি বলে মানে সবুজের ঘেরা একটি গ্রাম, এবং এত সবুজ এত সবুজ যেটি আপনারা এই ইউনিয়নে না আসলে বুঝতে পারবেন না। তো আমাদের সাথে তো আপনারা আছেনই, তো আমি খুব ভালোভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি বারবার বলছি যে আজকে খুব ভালো জিনিস আপনারা উপভোগ করতে পারবেন, তো চলুন। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আছি হযরতপুরের, যার কথা বললেই নয় না বললেই নয়, কেরানীগঞ্জের মানে বিএনপির একজন নেতা, সাবেক স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ছিলেন আমানুল আমান। তো আমরা তার বাসার কাছ দিয়ে যাচ্ছি। তো সে তার মানে বাসার সাথেই মানে এত বড় একটি মানে খাল বা দীঘি খনন করেছেন, বিশাল একটি খাল। তো এটি দেখলে আপনারা মানে খুবই মানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে এখানে, যে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য, তো সব মিলে অসাধারণ। তো আরও ভালো ভালো জিনিস আছে, চলুন। দর্শকবৃন্দ, তো আমরা কেরানীগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্থান, যেটি আমরা আপনাদের মাঝে এখন তুলে ধরব, এটি হচ্ছে হযরতপুরের মানে একটি কী বলে এটা হাই স্কুল। দেখতে পাচ্ছেন যে অতি চমৎকার, এবং হযরতপুরের এটি হচ্ছে মোহাম্মদ বদিরুজ্জামান প্রতিষ্ঠাতা হযরতপুর কলেজ রিসেন্ট কিন্ডার গার্ডেন। এই পাশে আছে আমানুল্লাহ আমান সাহেবের প্রতিষ্ঠিত স্কুল এবং মাদ্রাসা মসজিদ। আমরা এখন মূল ফটকে প্রবেশ করলাম, এটি হচ্ছে বাইতুল্লাহ আমান জামে মসজিদ। তো এটি অতীব চমৎকার এবং অসাধারণ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা অবস্থান করতেছি হযরতপুর আমান জামে মসজিদ। অসাধারণ সুন্দর এই মসজিদ, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন ফুল ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদের হযরতপুর বাইতুল্লাহ আমান জামে মসজিদ একটু ঘুরে দেখাবো। এটি কেরানীগঞ্জের মধ্যে অন্যতম একটি সুন্দর নিদর্শন, যেটি আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি এখন প্রবেশ করছি মসজিদের ভেতরে। এই মসজিদটি মানে বিশেষ দিন, ছুটির দিনগুলোতে বা জুম্মা নামাজে 700 থেকে 800 মুসল্লির মানে স্থান হয়ে থাকে। তো এটি গ্রামের মধ্যে বা গ্রাম বাংলার মধ্যে এত বড় মসজিদ মানে এটি হয়তো একমাত্র। এর আশেপাশে মানে কারুকাজ অসাধারণ, কেননা এই মসজিদটি বেশিরভাগই মানে টাইলস দিয়ে করা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর বিশাল গম্বুজ যেটি আমরা ড্রোন ক্যামেরায় ধারণ করেছি, এবং দেখতে পাচ্ছেন যে এত সুন্দর অসাধারণ। দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে আর কি অসাধারণ। তো এখানে শহর থেকে শুরু করে আশেপাশের যে সকল গ্রাম আছে, এখানে সকল মানে মুসল্লি বা সকল ধর্মপ্রাণ ব্যক্তি বা মানুষেরা এখানে এটি দেখার উদ্দেশ্য আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেঘুমিয়া মাদবর হাফিজিয়া মাদ্রাসা, তারপর নিচে আছে বাইতুর আমার জামি মসজিদ। এই মসজিদটি মানে তিনতলা, সব মিলিয়ে অসাধারণ। তো দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মুসল্লির নামাজে অংশগ্রহণ করে।
তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা চারটি ইউনিয়ন ঘুরে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাচ্ছি। এখন আছি সৈয়দপুর তুলসীখালী ব্রিজ। তো আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখলেন যে রোহিতপুর, হযরতপুর, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ আছে বর্তমানে। এখন আমরা রোহিতপুর আবার চলে যাব। তো অসাধারণ কিছু মুহূর্ত আমরা আপনাদের সাথে ছিলাম এবং আপনারা আমাদের সাথে ছিলেন, হয়তোবা খুব ভালো কিছু উপভোগ করতে পেরেছেন। না 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 না, তো এরকমভাবে আমরা আপনাদের আরও সুন্দর এবং মনোরম মনোরম দৃশ্য মানে দেখাবো। তো আজকের জন্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো আমাদের এই পেজে এবং যে ইউটিউব চ্যানেল আছে সেটিতে ঢুকে আমাদের বাঁচিয়ে থাকবেন, সবসময় আমাদের সাপোর্ট করবেন এবং কিরকম হয়েছে এবং আপনারা আপনাদের মানে ভালো ভালো জায়গা আছে কি না পছন্দের সেগুলো আমাদের বলবেন। আমরা আশা করি সেটি আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।